আমি আলিমে পড়ছি, একজনকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে, বিষয়টি তার পরিবারকে জানালে তার মা বলে আমি এখনো ছাত্র মানুষ, কিভাবে তার দায়িত্ব নিব। সুতরাং এমত অবস্থা আমার করণীয় কি, কিংবা আসন্না ফাউন্ডেশন কি এই ক্ষেত্রে আমাকে কোনোভাবে কর্মসংস্থান বা আর সুযোগ দিবে কি না, যা আমি পড়াশোনার পাশাপাশি করতে পারব। প্রথম কথা হলো যে একজন আলেম পরীক্ষার্থী, তিনি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়া অবস্থাতে তিনি একটা মেয়ের সাথে তার সম্পর্ক হবে, এটা কখনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। ইসলামে বিবাহের আগে কোনো সম্পর্ক এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে, অর্থাৎ এই তথাকথিত রিলেশন বা এই জাতীয় সম্পর্ক এগুলো চলবে না। বিয়ে করবেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, বিয়ে করার জন্য উদ্যোগ নেবেন, আর বিয়ের উপযুক্ত হন নাই, বিয়ে করার মতো অবস্থা নাই, সিয়াম পালন করবেন, নজরের হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই যে ভালো লাগা লাগে আজকাল, বলে যে একজনটা আমার পছন্দ হয়ে গেছে, আমি এখন কী করবো, পছন্দ হইল কেমনি, পছন্দ কীভাবে হলো, ব্যাকগ্রাউন্ডটা কী, ব্যাকগ্রাউন্ড হলো তার প্রোফাইলে গিয়ে ঘুরছেন, তার পোস্টে গিয়ে ঘুরছেন, হ্যাঁ, তার পেছনে পেছনে ঘুরঘুর করছেন, তারা দেখছেন, অর্থাৎ বিভিন্নভাবে তাকে আপনি ফলো করে 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 রোগটা বাদায় নিছেন, বাদায় নিয়ে এবার বলতেছেন যে আমি এখন কীভাবে অপারেশন করবো, আসনে ফাংশন দিয়ে টাকা পয়সা দেন, তো হলো না। আপনার জন্য রোগ থেকে বেঁচে থাকার অপশন যদি থাকে তাহলে আপনার সেই অপশনটা গ্রহণ করতে হবে। এই জন্য এটা দুঃখজনক যে মাদ্রাসায় পড়েও অনেকেই এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে হারাম সম্পর্কে জড়াবার পর অথবা হারাম সম্পর্কে জড়ার নাই আমি যদি সুধারণা করি তাহলে আপনার ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগার জন্য তো দেখা দেখি জানাশোনা একটা পর্যাপন্ত যাইতে হয়েছে। বিয়ের উদ্দেশ্যে আপনি খোঁজাখুঁজি করছেন, তখন আপনি দেখবেন রাস্তাঘাটে দেখে দেখে এরপরে ভালো লাগবে, ফেসবুকে দেখে দেখে ভালো লাগবে, এরপর ভালো লাগার পিছনে দৌড়াদৌড়ি করবেন, এটা কোনো সঠিক বিয়ের কোনো সঠিক পদ্ধতি না। ছাত্র মানুষ, বিয়ের বয়স হয় নাই, বিয়ে করার মতো আর্থিক সম্মতি নাই, তো আপনি এখন এগুলো দেখবেনই না, পছন্দ হয়ে গেলেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনার এটা করার সুযোগ এখন নাই। আর যদি কোনোভাবে পছন্দ হয় এবং সেটা দিনই কারণে হয়, হারাম সম্পর্ক জড়ানো ছাড়াও হয়েছে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকলে রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাতা আমিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ ওমান লাম ইয়াসতাতিয় ফালাইহি বিসাওম ফাইন্নাহু লাহু বিজা। যে বিয়ে করার আর্থিক সঙ্গতি রাখে না তার জন্য পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন রোজা রাখার, সে রোজা রাখবে, নিজেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেবে এবং নজরের হেফাজত করে চলতে হবে ইনশাআল্লাহ তাআলা। মেয়ের মা যে বলছে যে ছেলে মানুষ কেন বিয়ে, কীভাবে বিয়ে করবে, ঠিক আছে, ধর মোহরের টাকা দিতে না পারলে আপনি বিয়ে কীভাবে করবেন। হ্যাঁ, যদি ছাত্র মানুষ এর পাশাপাশি আপনি মোহরের টাকা জোগাড় করছেন, ডাল ভাতের জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই বিয়ের দিকে আগায় যাবেন, ঠিক আছে। আর আসন্না ফাউন্ডেশন এই বিয়ে দেয়াদের কাজ আপনার সম্পর্ক করবেন সেটা যাতে সহজ হয়, ওই কাজ আসন্না ফাউন্ডেশনে এখনও ফোনদের কোনো প্রজেক্ট নেয় নাই হাতে। ফাউন্ডেশন যৌথকৃত বিবাহের জন্য উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, ক্যাম্পেইন করা এবং সার্বিক উদ্যোগ নেওয়া, এই কাজগুলো ফাউন্ডেশন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমরা যখনকার কাজ তখন করব, বিয়ে করা ছাত্র জীবন শেষ হবে, পড়াশোনা করব, একটা নির্দিষ্ট সময় আসবে, বিয়ে শাদী করবো, কাজ কামে লাগবো, আগে ভাগে এখন সব সময়ের আগে পেকে যাচ্ছে হাইব্রিড, যার কারণে যে ছাত্র জীবনে এক একটা বাধাই নিয়ে এরপর এখন অস্থির হয়ে এবার আল্লাহর ভয় একটু আছে, এখন কীভাবে হালাল পদ্ধতিতে আসবেন জানতে চাচ্ছেন, যথাসম্ভব লড়াই করে নিজেকে হারাম থেকে বাঁচায় রাখবেন, যে আমার এটার এখনও সময় হয়নি, আমি ডালবার জোগাড় করে ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন উদ্যোগ নেবো, সেটা ভিন্ন কথা।